শিল্পটাকে বাঁচাতে হবে আমাদেরও। যখন এই শিল্পের বাস্তব রূপটা আমাদের সামনে আসতে শুরু করছে ঠিক তখনই পিছুটা, কারণটা হচ্ছে আমরা নিজেকে শুধরে নিচ্ছি, বাঁচিয়ে তুলছি মৃত পায় শিল্পটাকে, আর এটাই তো আমাদের বড় দোষ। কেন এটা, কেন সেটা, কেন, আর এই কেনর ফাঁদেই যেন আমাদের শিল্পটার মৃত্যুটা ঘনিয়ে আসছে। কিছু লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তো এটা আমরা যদি রিয়েল লাইফ সিনারিও দেখি আমরা তো সবাই জানি, কিন্তু তারপরে তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ স্মোক করছে। আমরা একটা ভয়ের সংস্কৃতিতে বসবাস করি, আমরা কোনো ছবি বানাতে গেলে এখন আমার মনে হয় যে ভয় লাগে কোনটা বানাবো কোনটা ঠিক করবো, আমরা আসলে মনে হয় না কোনো ছবি আর বানাতে সামলানোর সম্ভাবনা আছে। আমার জন্মদিন 1 জুলাই, আমি কখনো এত ট্রমাটাইজ হয়ে আছি আমি এই ঘটনাটা নিয়ে, আমি আজ অব্দি কখনো পর্যন্ত আমি আমার জন্মদিন পালন করতে পারি না, আমার মনে হয় ওই দিন থেকে একটা কালো দাগ লেগে যায়। যাই বলেন না কেন এখন যেটাই বানাবো দ্বিতীয়বার চিন্তা করবো, দ্বিতীয়বার চিন্তা করে ছবি বানানো সম্ভব না, কারণ আমরা চাই না আমাদের এই শিল্পটা বাঁচুক, চাই না বাঁচুক আমাদের জীবনচিত্রের আরেকটা রূপ। আসলে ছবি শিল্পটাকে বলা হয় একটা জাতির প্রতিচ্ছবি, এই প্রতিচ্ছবি যদি হারিয়ে ফেলি আমরা তবে জাতির কি হবে, কিভাবে ফুটিয়ে তুলবো বিশ্ব দরবারে আমাদের এই রূপটা। মনে আছে পুরো বিশ্বে কে সে জাতি যে জাতি ভাষার জন্য জীবন দিছে, আর এই ভাষার জন্য জীবন দেওয়ার জাতির পিছনে শিল্প শক্তিটার কথা কারো কি মনে আছে? কেউ কি মনে করে আদৌ আমাদের সেই শক্তিটা আসছিল এই গানগুলা থেকে? এটাও আমাদের সেই শিল্পেরই একটা অংশ, আর এই শিল্পটাই আমাদের মুক্তির ইচ্ছাটাকে আরো তীব্রতর করে তোলে। এখন যেমন বদ্ধ থেকে মুক্তির জন্য লড়াই করা, আর এখন মুক্তি পেয়েও যেন মরা, এই কেনর মাঝেই যেন মরতে চলেছে আমাদের এই শিল্পটা। তাই আমার চাওয়া একটু না হয় স্বাধীনভাবে বাঁচতে দাও আমাদের এই শিল্পটাকে, নিঃশ্বাস ফেলতে দাও আমাদের এই অবিশ্বাস্য চিন্তার ধারাটাকে, নিঃশ্বাস ফেলতে দাও অবিশ্বাস্য চিন্তার বিকাশটাকে, যেন আমরাও মাথা উঁচু করে বলতে পারি হ্যাঁ এটা আমাদেরই কাজ, যেন বলতে পারি এই কাজ কি আছে আর কোথাও, কেন এই পিছুটান, চলো না সবাই মিলে একসাথে শিল্পটাকে এগিয়ে নিয়ে যাই, যেখানে থাকবে মুক্তির স্বাধীনতা, যেখানে থাকবে আমাদের এই শিল্পটার বিকাশের স্বাধীনতা, আমরা যেন উপস্থাপনা করব বিশ্ব দরবারে আমাদের এই শিল্পটা, যারা দেখে বলবে না এরাও পারে, আর আমরা হাসি মুখে বলতে পারবো এটাই আমাদের কাজ। তাই চলো সবাই মিলে একসাথে বলি, একসাথে সুযোগ দিয়ে আমাদের এই শিল্পটাকে বিকশিত করা। লাস্ট কবে আমাদের এই ছবি শিল্পের এতটা উন্নতি দেখা হয়েছিল, একের পর এক যেন হলের টিকিট আছেই না, কারণ হাউসফুল হওয়াটা আমাদের ছবি শিল্পের জন্য অনেক বড় একটা দৃষ্টান্ত। লাস্ট কবে শোনা হয়েছিল আমাদের প্রত্যেকটা হল হাউসফুল, এখনকার মানুষ বুঝতে শিখছে কোনটা দেখতে হবে কোনটা না। তাই বলে আমাদের এই বিকশিত হওয়া শিল্পটাকে টেনে পিছনে আনার যে চেষ্টা সেটা কি আদৌ ঠিক হবে করা? অন্ধকার আচ্ছন্ন আকাশের মধ্যে যেন নিভু নিভু করে জ্বলছে আমাদের এই 2022 শিল্পটা, আর আমাদের জানান দিচ্ছে আমরা এখনো আছি, তারাও বলছে আমাদের ভালো কিছু দাও আমরা গ্রহণ করব। তাই আমরা সবাই চাইবো এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে, সবাই চাইবো বিশ্ব দরবারও দেখুক আমাদের এই ছবি গল্পটাকে, আর বুকুচিয়ে বলতে পারবো হ্যাঁ এটা আমাদেরই কাজ। আশে থেকো, সঙ্গে রেখো, ভালোবেসো আমাদের এই ছবি শিল্পটা। যে পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে, এই তত মজা, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দিস আর 2.1 সাইনিং আউট।